প্রথম স্বাধীনতা সংগ্রামী তিলকা মাঝিঙ্ক 272তম জন্মজয়ন্তী উৎসব পাড়িত হেউছি। প্রথম আদিবাসী স্বাধীনতা সংগ্রামী রূপে বাবা তিলকা মাঝিঙ্কর 272তম জন্মজয়ন্তী মহাসমারোহে পাড়িত করছন্তি আদিবাসী এবং বালেশ্বর জেলা নীলগিরি অঞ্চলবাসী। ব্লক অধীন জামুনা অঞ্চলরে থিবা পড়িয়ারে আয়োজিত হেউছি এক উৎসব যেউঁথিরে আদিবাসী ও অঞ্চলবাসী সামিল রয়েছন্তি। তিলকা মাঝিঙ্কর প্রতিমূর্তিরে পুষ্পমাল্য পূর্বক শ্রদ্ধাঞ্জলি দিয়াযাই এই উৎসবকু ধুমধামরে পালন করাযাইতলা। ধুমসা মাদলর তাড়ে তাড়ে নাচি নাচি উৎসবকু পালন করাযাইছি। অপরাহ্নরে আয়োজিত এক সভায় মুখ্য অতিথি ভাবে আর্কেসিএটির মুখ্য সুশীল সিং মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে তিলকা মাঝিঙ্কর জীবনী উপরে বক্তব্য রাখলে। 1750 আজির দিনরে সুলতানগঞ্জ ঠারে জন্মগ্রহণ করিতুবা তিলকা ব্রিটিশ মানুষ বিরোধে প্রথম স্বর উত্তোলন করে সারা আদিবাসী পাই এক সুনাম ধন্য ব্যক্তি পালটিলে। যুবাবস্থায় ভগলপুর ঠারে শহীদ হয়ে যাইলে তিলকা মাঝি। হলে তাঁর জন্মদিবসকে কেবে নীলগিরিবাসী ভুলি না বলে শ্রী সিং তাঁর বক্তব্যে কেছেন। এই উৎসবক বাবা তিলকা আবা বিরসা জ্যোতিক্রান্তি সংঘ তরফ আয়োজিত করা যাই। নীলগিরি গণেশ জেনা রিপোর্ট, ওড়িশা ভাস্কর।